এখনো পর্যন্ত মানে এটা আমি দুপুর 2:30-এর রিপোর্টটা আপনাদের কাছে দিতে পারছি, আজকের দিনে 96,706 আমাদের টোটাল যেটা আমরা বলি দুয়ারে সরকার ক্যাম্প ফুটপ্রিন্ট, অর্থাৎ কত মানুষ এসেছেন, এবং 4,95,962 এই 6 দিন মিলিয়ে হলো। এর মধ্যে যেটা হচ্ছে কি আমরা সার্ভিস ডেলিভারি যে প্রশ্নটা আসছে সেটা মোটামুটি 50% বেশি সার্ভিস ডেলিভারির জন্য তৈরি আছে, অর্থাৎ তৈরি আছে বলতে ডেলিভারিটা যখন আপনারা বলছেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে যখন কোনো অ্যাকাউন্টে টাকা যায় তখনই কেবলমাত্র বলা যায়, কিন্তু তার জন্য যে ডেটা এন্ট্রি বা প্রি কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি 50% লোকের ক্ষেত্রে, বা কাস্ট সার্টিফিকেটের প্রসেসিং শুরু হয়ে গেছে যত অ্যাপ্লিকেশন পড়েছে তার 50%-এর বেশি। আর আরেকটা জিনিস আমরা নতুন শুরু করেছি, 2-3 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা আপনাদের এর আগে বলা হয়নি, সেটা একটা নতুন তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের জেলাতে ব্লক ওয়ারি আমরা ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প করছি। ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প যেটা এতদিন ধরে টিপিক্যালি হয়ে আসতো সেটা হচ্ছে গিয়ে এটা ইনফ্যাক্ট দিস ইজ পার্ট অফ দুয়ারে সরকার, এটা 6 নম্বর এডিশন অফ দুয়ারে সরকার, বিগত 5টা এডিশনেও হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ডিসেবিল মানে নর্মাল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন গ্রহণ করা মাত্র হতো, বাকি পুরো কাজটা কিন্তু মেডিকেল কলেজ কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালে হতো। এবারে আমরা যেটা করলাম, ব্লক ওয়ারি একটা জায়গাতে একটি ক্যাম্প স্পেসিফিক্যালি এই কারণে করা হলো যে ডিসেবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প, অর্থাৎ ওখানে আপনারা জানেন যে আমাদের 5-6 রকমের মূল ডিসেবিলিটি থাকে, যেটা লোকোমোটর হয় বা যার জন্য অর্থোপেডিক সার্জন প্রয়োজন হয়, বা ENT সার্জন প্রয়োজন হয় কানে শোনার ক্ষেত্রে, বা আই সার্জন প্রয়োজন হয় চোখে দেখার ক্ষেত্রে, বা স্নায়ু প্রবলেমের জন্য নিউরোলজিস্টের প্রয়োজন হয়, সেই বিভিন্ন প্রয়োজনে সেই স্পেশালিস্ট ডক্টর অর্থাৎ MD অ্যান্ড অ্যাভাব যারা আছেন তাদেরকে ব্লক ওয়ারি একটা জায়গায় একটা দিনে পাঠানো হচ্ছে, তারা যাচ্ছেন এবং মূলত যেটা হচ্ছে গিয়ে ব্লকের ব্লক অফিসে কিংবা BMOH-এর যে আমাদের BPHC-গুলি আছে সেই BPHC-গুলিতে আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, নতুন 3, 4, 5 এই ফর্মগুলি ফর খাদ্যসাথী বা রেশন কার্ডের জন্যে, উইডো পেনশনের অ্যাপ্লিকেশন এবং আধারের জন্যে অ্যাপ্লিকেশন। প্রায় আপনাদের জানিয়ে রাখি প্রায় 6,500 মানুষ কিন্তু আধার কার্ড করিয়েছেন বাচ্চাদের জন্যে, অথবা আধার এবং মোবাইল সংযোজন বা ইমেল সংযোজন করেছেন আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এটা একটা বড় সুবিধে, কেননা না হলে তাদেরকে আমাদের আপনারা জানেন ফরাসডাঙ্গায় জেলায় একটিমাত্র আধার সেবা কেন্দ্র আছে, জঙ্গিপুর থেকেও সেখানেই আসতে হবে, কান্দি থেকেও সেখানেই যেতে হবে, তো সেই একটা বড় সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। ধন্যবাদ।